ডিডি নিউজ চব্বিশ সাথে আপনাদের স্বাগত সকাল সাতটায় বালুরঘাট থেকে রওনা হল তেভাগা এক্সপ্রেস এই সংবাদ নেই আমি তর্ণিমা ঘন কুয়াশার জন্য বেশিরভাগ রেল চলছে দেরি করে বালুরঘাটের উদ্দেশ্যে গতকাল দুপুরে কলকাতা থেকে রওনা দেয় তেভাগা এক্সপ্রেস এদিকে রবিবার বাদ দিয়ে প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় ট্রেন ছাড়ে বালুরঘাট স্টেশন থেকে কিন্তু এদিন ট্রেনের চালক সাড়ে পাঁচটায় ট্রেন চালাতে রাজি হননি খুব কম করে ছয় ঘন্টা ঘুম না হলে তিনি ট্রেন চালাতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন যদিও যাত্রী ও রেলকর্মীদের কথায় শেষ পর্যন্ত সাতটার পর ট্রেন ছাড়ে বালুরঘাট থেকে এদিকে নির্দিষ্ট সময় ট্রেন না চলায় সমস্যায় পড়ে রেলযাত্রীরা কেন দেরি হচ্ছে বুঝতে পারছিলেন না তারা অবশেষে স্টেশন ইনচার্জের পক্ষ থেকে জানতে পারেন চালক ঘুমিয়ে থাকায় ট্রেন চলছে না ঘটনায় ক্ষোভ দেখা দেয় যাত্রীদের মধ্যে অনেকে বাসে করে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেন পরে যাত্রী ও অন্যান্য রেলকর্মীদের কথায় সাতটার পর রেল ছাড়ে বালুরঘাট স্টেশন থেকে এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি এ বিষয়ে রেলযাত্রী শর্মিষ্ঠা সাহা জানান সাড়ে পাঁচটায় ট্রেন ছাড়ার কথা কিন্তু চালক ঘুমিয়ে থাকার কারণে অনেক দেরিতে ট্রেন ছাড়া হয় আমরা কলকাতায় যাচ্ছি কালকে আমরা তো অলরেডি অনেক ভুগেছি বুনিয়াদপুরে যেহেতু ওগুলো হয়েছিল তো আজকে আমরা যেটা যতটুকু শুনলাম যে দুটো সময় নাকি গতকাল এসছে ট্রেনের ড্রাইভার সে এখন ঘুমোচ্ছে যেহেতু প্রচন্ড কুয়াশা সাতটার সময় ছাড়বে আর কি সময় ছিল অন্যদিকে এ বিষয়ে স্টেশন ইনচার্জ চন্দনকুমার মন্ডল জানান গতকাল ভোর তিনটের সময় বালুরঘাটে এসে পৌঁছায় তেভাগা এক্সপ্রেস এই কারণে ছয় ঘন্টা ঘুম না হওয়ায় ভোর সাড়ে পাঁচটায় ট্রেন চালাতে রাজি হননি ট্রেনের চালক পরে অবশ্য সকাল সাতটার পর ট্রেন ছাড়ে স্টেশন থেকে ঘুসিয়ে বালুরঘাট স্টেশন তো তো লেগেস্ট হোগা उसके बाद ही गाड़ी चलाए तो हम जाके रिक्वेस्ट की है कि पब्लिक कल भी हरास हुआ आज भी हरास होगा तो बोला ठीक है तो अभी सात बजे गाड़ी छोड़ने के बाद छः घंटा वो रेस्ट ले सकते हैं टाइम कौन साढ़े पाँच